أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله রয়্যাল কমিশন ইসলামী সেন্টারের সকল দিনীবাদীকে আজকের আলোচনায় আহলান ওয়া সাহলা ওয়া মারহাবান বিকুম। আমরা আজকে অত্র কিতাবের 270 নম্বর হাদিস আমরা আল মুহাররর ফিল হাদিস, যে কিতাবটি ইসলাম ইউনিভার্সিটি অফ মদিনা মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টে অনার্স লেভেলে 8 সেমিস্টারের মাঝে 7 সেমিস্টারে পড়ানো হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটির আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আজকে আমরা অত্র কিতাবের 270 নম্বর হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। وعن ابي بكر الصديق رضي الله تعالى عنه انه قال لرسول الله صلى الله عليه وسلم علمني دعاء ادعو به في صلاتي। ابو بكر الصديق رضي الله عنه থেকে বর্ণিত, কার থেকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যে দোয়াটা দিয়ে আমি নামাজে দোয়া করব, যা দিয়ে আমি সালাতে প্রার্থনা করব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনত, আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, নিশ্চয়ই আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি, আমি আমার মনের উপর অন্তরের উপর অনেক অন্যায় করেছি। ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনত, মালিক আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করবে না, কারো গুনাহ ক্ষমা করার ক্ষমতা নেই। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাগফিরাতান মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি আপনার উপর আপনি আমার উপর রহম করুন, ইন্নাকা নিশ্চয়ই আপনি আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি দয়াবান। সুবহানাল্লাহ, এই দোয়াটি আমরা সালাতে প্রত্যেক সালাতে তাশাহুদ দরুদ এর পরেই পড়ে থাকি। তাহলে তাশাহুদের পরে এবং দরুদের পরে আমরা যে দোয়াটি পড়ি দোয়ায়ে মাসুরা, তার একটি প্রমাণ আমরা পেলাম যেটি সহিহ বুখারীতে আসছে, মুসলিমও আসছে। সহিহ বুখারীর 834 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2705 নম্বর হাদিস যা আমি আপনাদেরকে শোনালাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ায়ে মাসুরা পড়ার পরেও সালাতে আরও কিছু অতিরিক্ত দোয়া করতেন, যার বর্ণনা আপনারা সহিহ বুখারীর 1377 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 588 নম্বর হাদিসে পাবেন। যেমন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাশাহাদা আহাদুকুম, যখন তোমাদের কেউ তাশাহুদ পড়ে, ফালিস্তাউযু বিল্লাহি মিন আরবাইন, তাশাহুদ পড়ার পরে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করে। এক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। দুই, ওয়া মিন আযাবিল কবর, আমি কবরের শাস্তি থেকে আপনার নিকট মুক্তি চাই। তিন, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং মৃত্যু ও জীবনের ফেতনা থেকে আমি আপনার কাছে, জীবনে এবং মরণে যে ফেতনা হতে পারে বিপর্যয় হতে পারে সেটা থেকে আমি আপনার কাছে মুক্তি চাই। ওমিন শাল্লি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফেতনা থেকে আমি আপনার কাছে মুক্তি চাই। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার পরে এভাবে তিনি প্রার্থনা করতেন, দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ার পরে তিনি এভাবে, বা তাশাহুদ পড়ার পরে তিনি এভাবে কী করতেন,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আসুন আমরা এভাবে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।